হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আজকে যেটা নিয়ে কথা বলছিলাম, ওয়ার্ল্ড কাপ কিন্তু একদম এসে পড়েছে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপ একদম শুরু হয়ে গেছে বলতে গেলে, গ্রুপ স্টেজের ম্যাচগুলো। তো এই ওয়ার্ল্ড কাপ যখন শুরু হচ্ছে, চার বছর পর পর যে ওয়ার্ল্ড কাপগুলো আছে, এটাতে আমাদের চাওয়া কী থাকে? যে বন্ধু বান্ধব, পাড়ার আত্মীয় স্বজন, তারপর যারা আছে সবাই মিলে একসাথে ওয়ার্ল্ড কাপটা দেখবো। তো আজকে যেটা একদম ভায়াবল সলিউশন ওয়ার্ল্ড কাপগুলো একসাথে এনজয় করার জন্য, একটা ওয়ার্ল্ড কাপ, একটা চার বছর পর পর হওয়া গ্রেটেস্ট শো অন দ্য আর্থ এনজয় করার জন্য কী লাগে? টিভি লাগে, অ্যান্ড আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে প্রজেক্টর। তো আজকে টেকল্যান্ডের স্টুডিও থেকে ডিসাইড করলাম যে মোটামুটি যত রকমের প্রজেক্টর আছে সেগুলো নিয়ে একটা হালকা পাতলা গ্লিমস, একটু স্পেকট্রো আর ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, সাথে প্রাইসিংটাও একটু জানানোর চেষ্টা করব। সো আজকে আমি অনুরাগ আছি, কথা বলবো সমস্ত রকমের প্রজেক্টর নিয়ে। আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, দ্য রুকি, দ্য লেজেন্ড অ্যান্ড দ্য স্মার্ট, তিন ধরনের প্রজেক্টর আছে। কী কী অফার করছে টেকল্যান্ড এই ওয়ার্ল্ড কাপের সময় প্রজেক্টরগুলোতে, মূলত সেসব নিয়ে একটু বিস্তারিত কথা বলা ট্রাই করবো। আমি আছি অনুরাগ, আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাওয়া যাক আজকের মেইন ভিডিওতে। প্রথমে আমরা যে সেগমেন্টের প্রজেক্টরগুলো নিয়ে কথা বলবো, সেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি অপশন, অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি থেকে আমরা আস্তে আস্তে স্মার্ট, তারপর হচ্ছে একদম যেগুলো টপ এন্ডের প্রজেক্টর আছে সেগুলো নিয়ে মূলত কথা বলবো। তো বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টরের কথা বলতে গেলে প্রথমে যে প্রজেক্টর সিরিজের কথা আসে সেটার ক্ষেত্রে মোস্ট রিলায়েবল ব্র্যান্ড হচ্ছে চিরলাক্স ব্র্যান্ড। চিরলাক্স ব্র্যান্ডের নাম অনেকে হয়তোবা শুনেছেন, অনেকে হয়তোবা শোনেননি। চাইনিজ এই ব্র্যান্ডটা কিন্তু এখন বেশ নামের সাথেই কিন্তু এগিয়ে যাচ্ছে, অ্যান্ড এদের যে প্রাইসিংটা, এটার কারণে কিন্তু প্রজেক্টর জিনিসটা অনেকের কাছে অনেক অ্যাফোর্ডেবল হয়ে গেছে। চিরলাক্স ব্র্যান্ডের প্রজেক্টরগুলো আমাদের টেকল্যান্ডে মোটামুটি 8,000 টাকার রেঞ্জ থেকে শুরু হয়, অ্যান্ড সো অন 20-25-30,000 টাকা পর্যন্ত এদের প্রজেক্টর রয়েছে। আমার কাছে, আপনি আমার ডেস্কে এখন চিরলাক্স ব্র্যান্ডের যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে একটু কথা বলবো। CL760 হচ্ছে এটা প্রজেক্টর মডেল। এই প্রজেক্টরটা আমার মনে ধরেছে বিকজ এটা একটা মিডল পয়েন্ট মেনটেন করে। এটা একটা কনভেনশনাল প্রজেক্টর। কনভেনশনাল প্রজেক্টর মানে কি? অর্থাৎ এটা কোনো স্মার্ট প্রজেক্টর না। হ্যাঁ, একটা আপনাদের হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম আছে যেটা আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন, একটা সিস্টেম আছে যেটাতে আপনি USB ইনপুট করার পর মিডিয়াগুলো প্লে করতে পারবেন, অথবা নানা রকমের যে অপশনগুলো রয়েছে সেগুলো চালাতে পারবেন। বাট অফকোর্স এটা কোনো ফুল ফ্লেজ স্মার্ট প্রজেক্টর না। বাট তারপরও এটা একটা স্ট্যান্ডিং আছে। স্ট্যান্ডিংটা কি? একটা কম দামের মধ্যেও কিন্তু এটার যে আপনার স্ক্রিনিংটা, এটা কিন্তু আমার বেশ মনে ধরেছে। যদিও এটা ফুল HD প্রজেক্টর না, এটা হচ্ছে কি 800 পিক্সেলের প্রজেক্টর, তবুও এটার যে জিনিসটা আমাকে সবচেয়ে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে এটার ভার্সেটালিটি। CL760টা আমি যদি একটু পিছনে দেখি, যত রকমের পোর্ট পসিবল, ইভেন ডিশ পোর্ট থেকে শুরু করে USB পোর্ট, HDMI পোর্ট দুইটা, VGA পোর্ট, তারপরে অডিও পোর্ট, AV পোর্ট, IR অর্থাৎ রিমোট দিয়ে কন্ট্রোল করার জন্য IR সেন্সর, সমস্ত কিছু দিয়ে দিছে। অ্যান্ড তারপরে ভালো জিনিস করছে কি, ওরা জানে যে আপনারা যখন একটা প্রজেক্টর স্ক্রিনিং করবেন, খেলা দেখবেন বা বিজনেস প্রেজেন্টেশন করবেন, যা কিছু করবেন, তার জন্য কিন্তু হিট ডিসিপেশনটা খুব জরুরি। একটা প্রজেক্টরের ক্ষেত্রে কিন্তু মেইন বাধাটাই হলো হিট ডিসিপেশন। যত আপনার লুমেন্স অর্থাৎ আনসি লুমেন্সের পাওয়ার বাড়বে, তত কিন্তু হিট ডিসিপেশনটা চ্যালেঞ্জ হয়ে দেয়। সেই ক্ষেত্রে ওরা কিন্তু প্রজেক্টরটা বড় করতে যথেষ্ট ভেন্ট আউটের জন্য জায়গা রাখতেও কার্পণ্য করেনি। তো চিরলাক্স মোটামুটি মাথা ঠান্ডা রেখে প্রজেক্টরটা বানিয়েছে যাতে এই প্রজেক্টরের মাথাটা গরম না হয়ে যায়। অ্যান্ড এটা আমি একটু চালিয়ে দেখেছিলাম। চালিয়ে দেখার পর আমার মনে হয়েছে, ঠিকঠাকই মনে হয়েছে, এখানে ফোকাস বার রয়েছে, কিস্টোন রয়েছে, যেটা দিয়ে আপনারা অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবেন। অ্যান্ড সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটাতে আপনারা যে কোনো ধরনের ইনপুট দিতে পারবেন। এটা কিন্তু একটা ম্যাসিভ ভার্সাটালিটি। অ্যান্ড তারপরে আমি যেটা বলবো, এটা লুমেন্সটা 3200 লুমেন্সের একটা প্রজেক্টর। আমরা যে অন্যান্য প্রজেক্টরগুলো দেখি, 3200 লুমেন্সের প্রজেক্টর কিন্তু একখানে দেখা যায় যে 35-40 হাজার টাকার নিচে নেই, সেখানে চিরলাক্স মাত্র 20,000 টাকার আশেপাশে এই ধরনের একটা প্রজেক্টর এনে দিয়েছে। হ্যাঁ, একটু বলে রাখি, চিরলাক্সের খালি কিন্তু এই প্রজেক্টরটাই না, আরও অনেক রকমের প্রজেক্টর রয়েছে। যেমনটা বলছিলাম, মোটামুটি 8-8.5 হাজার টাকা থেকে শুরু, তারপর সোয়ান অনেকগুলো প্রজেক্টর রয়েছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন। আমি জাস্ট এটাকে একটু আপনাদের সামনে ফিচার করলাম, কারণ এটাকে আমার একটা মিডল পয়েন্ট রয়েছে মনে হয়েছে। যাই হোক, এরপর আমরা একটু নেক্সট সিরিজে চলে যাব। এখন আমি যে প্রজেক্টরগুলো নিয়ে কথা বলবো সেগুলো আমার পার্সোনাল ফেভারিট, বিকজ স্মার্ট টাইম স্মার্ট এজ স্মার্ট প্রজেক্টর। স্মার্ট প্রজেক্টর মানে কি? স্মার্ট প্রজেক্টর মানে হচ্ছে দিস প্রজেক্টরস, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিল্ট ইন অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে নিয়ে আসে, অ্যান্ড দেয়ার ফিচার্স আর অলসো ভেরি স্মার্ট। একটু নিচ থেকে উপরে, অর্থাৎ একটু যেগুলো লো প্রাইস সেখান থেকে একটু আস্তে আস্তে হায়ার প্রাইসে যায় কথা বলা শুরু করি। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাওমির T2 Max প্রজেক্টর। দিস প্রজেক্টর মানে সবগুলো প্রজেক্টরই, বাট এইটা দেখতে এত কিউট, সুন্দর ছোটোখাটো একটা রোবটের মতো লাগে একদম প্রজেক্টরটা। অ্যাপার্ট ফ্রম বিং কিউট,
এই প্রজেক্টরটা কিন্তু কতটুক কাজের কাজই। এটা একটা অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে আসে এই প্রজেক্টরটা, ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট বার রয়েছে ফোকাসে, অ্যান্ড পিছনে পোর্ট অপশন একটু লিমিটেড, একটা HDMI পোর্ট রয়েছে, USB পোর্ট রয়েছে, 3.5mm জ্যাক রয়েছে, অ্যান্ড এটা তিনটার কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ব্লুটুথ 5 যা লাগে সব কিন্তু রয়েছে। এই প্রজেক্টার লিমিটেশন কোথায়? এই প্রজেক্টরটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে চলে, ভেরি গুড, আপনাকে ভালো মতো প্রজেক্টও করে দিবে, অ্যান্ড এটা সবথেকে ভালো কি আপনি মোবাইল থেকে কাস্ট করতে পারবেন। এটার লিমিটেশনটা হচ্ছে এটার ব্রাইটনেসটা মাত্র 150 আনসি লুমেন্সের, অর্থাৎ আপনি যদি চান যে মোটামুটি ছোটোখাটো একটা জায়গায় আপনার কয়েকজন বন্ধুবান্ধব মিলে একটা ভালো গেম এনজয় করবেন, একটা ফুটবল ম্যাচ এনজয় করবেন বা একটা মুভি এনজয় করবেন, সেই ক্ষেত্রে এটা মোটামুটি বেশ ভালো একটা সাপোর্ট হয়তো আপনাকে দিয়ে দিবে। বাট আমি সাজেস্ট করবো আর একটু বেটার যে ব্রাইটনেস আছে বা লুমেন্স আছে সেগুলোতে যাওয়া। এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে দেখে নেবেন, হয়তো 17,000 টাকার আশেপাশে এখন, যেটা কিন্তু অফকোর্স ফ্লাকচুয়েবল। তারপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার আরেকটু আপগ্রেডেড ভার্সন, এটা হচ্ছে Xiaomi T4 Max প্রজেক্টর। এই প্রজেক্টরটা কিন্তু এখন আমাদের স্মার্ট প্রজেক্টর স্মার্ট টাইম অ্যাডজাস্টমেন্ট বার, অর্থাৎ অটোফোকাসের যে বার রয়েছে সেটার ম্যানুয়াল দরকার নেই, এটা নিজে নিজে কিন্তু দেয়ালের সাথে অ্যালাইনমেন্ট করে ক্যালিব্রেট করে অ্যাডজাস্ট হয়ে নেয়, হুইচ ইজ এ গ্রেট ফিচার, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এইটার সবথেকে নাইস আর একটা ব্যাপার ছিল সামনে একটা ক্যামেরা দিয়ে দিছে। প্রজেক্টরে ক্যামেরা দেওয়া কতটুকু জাস্টিফাইড বা কতটুকু কাজের আমি জানি না, বাট এটা দিছে যাতে আপনার হচ্ছে গিয়ে সামনে কোনো জিনিস থাকলে সেটা ছবি তোলা, ইনস্ট্যান্ট কোনো ফটোশ্যুট করা অথবা নিজেদের দেখা বড় স্ক্রিনে, এই জিনিসগুলো যাতে করা যায় তার জন্য এটা একটা ফান ফিচার হিসেবে দিয়েছে। বাট এটার স্ট্যান্ডিংটা কোথায়? এটা স্ট্যান্ডিংটা হচ্ছে এটার যে ব্রাইটনেসটা 450 আনসি লুমেন্স পর্যন্ত, এটাও কিন্তু মোটামুটি একটা অন্ধকার ভালো ঘরে ভালো একটা আপনাকে ব্রাইটনেস স্ক্রিনিং সহ একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে। অ্যান্ড অফকোর্স অ্যান্ড্রয়েড 9 সহ আসতেছে, আপনার এটার সাথে রিমোটও রয়েছে যে রিমোট দিয়ে আপনারা অ্যান্ড্রয়েড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন, অ্যান্ড রিমোটটাও বেশ সুন্দর আমি বলবো। রিমোটটা হচ্ছে কি আপনাদের আরেকটু দেখাবো আমি, সমস্যা নেই। অ্যান্ড তারপরে এটার কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই ব্লুটুথ সবই কিন্তু রয়েছে, আপনি মোবাইল থেকে কাস্টও করতে পারবেন এটার মতো। বাট এটা বেটার, হিট ডিসিপেশনটা বেটার যেমনটা দেখা যাচ্ছে। তো T4 নিয়ে মোটামুটি গেল, এদের মধ্যে আমার পার্সোনালি যেটা সব থেকে পছন্দ সেটা নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে Xiaomi OnePlus T6 Max and T6 R Max। আপনারা আমার হাতে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে T6 R Max-টা, T6 Max-টা হোয়াইট কালার, ওটা হচ্ছে কি এটার থেকে হালকা একটু স্টেপ ডাউন ভার্সন। ওয়েল, T6 Max নেওয়ার সার্থকতা কোথায়? এই প্রজেক্টর ডিরেক্ট 4K ডিকোড করতে পারবে, 1080p ফুল HD রেজলিউশনের একটা প্রজেক্টর, মোটামুটি 30,000 আপের ক্ষেত্রে এই প্রজেক্টরের কিন্তু কোনো জুড়িই নেই। এই প্রজেক্টরটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা T6 R Max, সামনে গ্রিল কিন্তু আমার লেজেন্ডারি একদম BMW-র কথা মনে করেছে, ভেরি রেট্রো ভাইবের একটা প্রজেক্টর, অর্থাৎ ওরা জিনিসটাকে স্মার্ট রাখছে, স্মার্ট অ্যাপ্রোচের পাশাপাশি একটা যে রেট্রো ব্যাপার রয়েছে প্রজেক্টরটা, প্রজেক্টর কিন্তু একটা অলওয়েজ রেট্রো জায়গা থেকে বিলং করে সেটা একদম খুব ভালো মতো মনে করে দেয়। এটার হিট ডিসিপেশন বেশ ভালো, অ্যান্ড সবথেকে ভালো অ্যাডভান্টেজ কি এটার? এটার ভালো অ্যাডভান্টেজ হচ্ছে এটার ব্রাইটনেসটা 650 আনসি লুমেন্স, অর্থাৎ আপনি যদি চান যে বন্ধুবান্ধব মোটামুটি আত্মীয় স্বজনের খেলা দেখবেন, একটা রুমে দেখবেন, বড় হলে দেখবেন, ইজিলি দেখতে পারবেন। আপনি চান যে হচ্ছে আপনি ছাদে খেলা দেখবেন অন্ধকার করে, ইজিলি দেখতে পারবেন। আর এটা একটু বলে রাখি সব স্পিকারে, সব প্রজেক্টরে কিন্তু মোটামুটি 3W-এর 2টা করে স্টেরিও স্পিকার রয়েছে, যেটা সাউন্ড মোটামুটি বেশ ভালো, যেটা হচ্ছে কি একটু দাম বেশি সেটার কিন্তু স্পিকারের কোয়ালিটিটা একটু ভালো। এটা নিয়ে আমার একটা ব্রিফ ভিডিও বের করার আলোচনা রয়েছে, আপাতত এটাতে আমি একটা স্নিক পিক দিচ্ছি। এটার যে লেন্স সামনে এটাও কিন্তু অফকোর্স অটোফোকাস নিজে নিজেই হয়ে যায়, অ্যান্ড সামনে গ্রিল দিয়ে কিন্তু হিটটা ডিসিপেট হয়ে যায়। হিট ডিসিপেট হওয়ার ক্ষেত্রে এটার হিট ডিসিপেশন যদি ভালো থাকে তাহলে Xiaomi ক্লেম করছে যে 20,000 ঘন্টা পর্যন্ত এটার ল্যাম্প লাইফ থাকে। এই ছিল মোটামুটি এই প্রজেক্টরগুলো নিয়ে একটা ওভারভিউ, এইগুলোর লেটেস্ট দাম আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এরপর আমরা একটু বিজনেস ক্যাটাগরি প্রজেক্টরে চলে যাব। এবার মূলত যে প্রজেক্টরগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আই থিঙ্ক দে আর ইন দ্য ক্যাটাগরি অফ লেজেন্ড প্রজেক্টরস, এগুলো আসলে বিজনেস প্রজেক্টর বলা হয়। বাট ওয়ার্ল্ড কাপ দেখার ক্ষেত্রে সার্থকতা কোথায়? এর আগে যতক্ষণ যে প্রজেক্টরগুলো দেখলেন সেগুলো হোম অথবা কয়েকটা জায়গায় একটা হলওয়েজ একটা মোটামুটি পোলাপান নিয়ে দেখার জন্য ইনাফ। বাট এই প্রজেক্টর আপনারা যদি চান যে না ভাই আমি পুরো পাড়া নিয়ে খেলা দেখবো, একটা অনেক মানুষের সমাগমে খেলা দেখবো, তখন এগুলো কাজে আসবে। মূলত এগুলো কর্পোরেট প্রজেক্টর, এগুলো কিন্তু আপনার যেগুলো বিজনেস প্রেজেন্টেশন বা হচ্ছে ইউনিভার্সিটিগুলোর ক্লাসরুম বা অন্যান্য যেসব প্রেজেন্টেশন ক্ষেত্রে এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান্ড বাট এগুলো কিন্তু আপনাকে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রেও দেখার ক্ষেত্রে বেশ ভালো রকম সাপোর্ট দিয়ে দেবে। কীরকম সাপোর্ট দিবে? যেমন আমি প্রথমে Epson EB-01 নিয়ে কথা বলবো।
এই প্রজেক্টরটা ওল্ড স্কুল প্রজেক্টর, অর্থাৎ এটা কিন্তু স্মার্ট প্রজেক্টর না, যেগুলো আমরা ওয়ান বোথের ক্ষেত্রে দেখলাম, ওগুলো কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম সহ আসে। এটা কিন্তু বিল্ট ইন কোনো অ্যান্ড্রয়েড সিস্টেম নেই। এগুলো কিন্তু 768 পিক্সেলের হয়, এগুলো কিন্তু ফুল এইচডি যেটা 16:9 অ্যাসপেক্ট রেশিও সেই অনুযায়ী হয় না। বাট এগুলোর সব থেকে বড় পাওয়ার কোথায়? ইটস দ্যার ব্রাইটনেস। এইটা একটা 3300 লুমেন্সের প্রজেক্টর। 3300 লুমেন্সের প্রজেক্টর আপনার রাতে তো অফকোর্স দেখা যাবে, মোটামুটি দিনের বেলাও কিন্তু একটা ভালো হলওয়েতে বেশ ভালো মতো আপনাকে ব্রাইটনেসটা সার্ভ করতে পারবে। এটা কিন্তু 327 ওয়াটের একটা প্রজেক্টর। এটাতে আপনার যে কোনো ধরনের সোর্স আপনি অ্যাকুমুলেট করতে পারবেন, ভিজিএ ক্যাবল, আপনার ইউএসবি বি আছে, তারপরে হচ্ছে কি অডিও ক্যাবল, এটাতে নেই, বেনকোটাতে অডিও ক্যাবল রয়েছে, এইচডিএমআই পোর্ট অফকোর্স রয়েছে, যে কোনো ধরনের সোর্স আপনি এটাতে ইনক্লুড করে দেখতে পারবেন। অ্যান্ড 3200 লুমেন্স হওয়ার কারণে এটার জিনিসটা কি, এটার জিনিসটা হচ্ছে এটার যে হিট ডিসিপেশন, এর জন্য কিন্তু প্রজেক্টরটা বড় করা হয়েছে। অ্যান্ড এখান থেকে যাতে হিট পাম্পটা রাখা হয়েছে, যাতে এখান থেকে হিটটা ডিসিপেট করতে পারে, এখানে একটা টেম্পারেচারের একটা সিগনাল ইন্ডিকেটরও দিয়ে দেওয়া হয়েছে। আপনার যদি টেম্পারেচার বেশি হয় সেক্ষেত্রে আপনাকে প্রজেক্টরটা ওয়ার্নিং দিতে পারবে। যাই হোক, এটার প্রাইসটা মোটামুটি 40 আপ, যেটা প্রাইসটা আপনাকে একটু ওয়েবসাইট থেকে দেখে দিবেন যাতে আপডেটেড প্রাইসটা পান। তারপরে এটারে একটা ভাই ব্রাদার যে প্রজেক্টর রয়েছে, একটু বেনকিউ নিয়ে কথা বলবো। বেনকিউ MX560, এটার সার্থকতা কোথায়? এটা 4000 লুমেন্সের একটা প্রজেক্টর। এটা যেখানে 3300 লুমেন্সের, এখানে এটা 4080 লুমেন্সের। এটা কিন্তু আপনারা 4000 হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আরও চওড়া হয়ে গেছে, যাতে হিটটা আরও ভালো মতো ডিসিপেট করতে পারে। এটা থেকে এটার অফকোর্স যে কানেক্টিভিটি অ্যান্ড পোর্টস রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। এগুলো কোনো প্রজেক্টরে কিন্তু ব্লুটুথ নেই, ব্লুটুথ কানেক্টিভিটি নেই, সব হার্ডওয়্যার ইনপুটেড পোর্ট। এটাতে অডিও পোর্ট থেকে শুরু করে ইউএসবি টাইপ এ, এইচডিএমআই সব রয়েছে। এখানে ইকো ব্ল্যাঙ্ক, অর্থাৎ এসব প্রজেক্টরে কিন্তু আপনারা যে শুধু হার্ডওয়্যার সাপোর্ট পাচ্ছেন তা কিন্তু না, এটাতে আপনারা ব্ল্যাকবোর্ড মোড থেকে শুরু করে ইকো মোড, তারপরে এসআরজিবি মোড, এত হাই লুমেন্সের প্রজেক্টর। অনেকে কিন্তু দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইনের যে ক্লাসগুলো রয়েছে বা কন্টেন্ট মেকিংয়ের ক্লাসগুলো রয়েছে এইসব প্রজেক্টর দিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু এসআরজিবি মোডও এরা দিয়ে দিছে। যে কারণে কিন্তু এই প্রজেক্টরগুলো যে খালি ওয়ার্ল্ড কাপ, অফকোর্স আপনারা অনেক ভালো মতো দেখতে পারবেন। এটার বিল্ট ইন স্পিকারগুলো একটু উইক, বাট এটার যে স্ক্রিনিং পাওয়ার ইটস অ্যাবসোলিউট হিউমাঙ্গাস। এগুলো দিয়ে আপনারা ইজিলি যে কোনো পালায় একসাথে বসে খেলা দেখতে পারবেন। এই ধরনের প্রজেক্টর খালি এই দুইটা না, এই ফ্যামিলির অর্থাৎ এপসন, বেনকিউ, ভিভিটেক, এই ধরনের ফ্যামিলির সমস্ত প্রজেক্টর কিন্তু টেকল্যান্ডে অ্যাভেলেবল রয়েছে। আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন অথবা কল করতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের প্রজেক্টর নিয়ে আদ্যপাত। কারণ কথা হচ্ছে এই বিশ্বকাপে, এই ওয়ার্ল্ড কাপ আপনারা কোন প্রজেক্টর দিয়ে নামবেন সেটা একান্তই আপনাদের ডিসিশন। জাস্ট এই ভিডিওটা আমি বানালাম যে লেট ইউ নো যে অল টাইপস অফ প্রজেক্টর কিন্তু টেকল্যান্ডে অ্যাভেলেবল রয়েছে ইন বেস্ট প্রাইস। আপনারা যেমনটা দেখলেন, ওয়ান মোর প্রজেক্টরস যেটা আপনাকে খুব স্মার্টলি সার্ভ করে দেবে, খুব স্মার্ট একটা প্রজেক্টর, লিটারালি এভাবে নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। তারপরে আমরা দেখলাম দ্য ওজি লেজেন্ড প্রজেক্টর, যেগুলো লুমেন স্পট দিয়ে একদম যে কোনো কিছুকে কুপকাত করে দিতে পারে, আপনার পকেট থেকে টাকাও খসাবে বেশি, কিন্তু সবাই মিলে কিন্তু এনজয় করতে পারবে। তারপরে আমরা বাজেট ফ্রেন্ডলি যে 3 লাখের অপশনগুলো সেটা নিয়ে একটু কথাবার্তা বললাম। তো যাই হোক, এইখানে মাত্র এই কয়েকটা প্রজেক্টর আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সব প্রজেক্টর নিয়ে আপনাদের সামনে আসার অবস্থা কিন্তু আমার নেই, এই রুমে তাহলে জায়গাই হতো না একরকম। তো যাই হোক, আপনারা স্মার্ট অ্যাপ্রোচে যাবেন না কোন অ্যাপ্রোচে যাবেন সেটা একান্ত আপনাদের ডিসিশন। বাট ওয়ার্ল্ড কাপের এই সময় আপনারা যদি টেকল্যান্ড থেকে প্রজেক্টরগুলো নেন, ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি এই ভিডিও রেফারেন্স দেন। অ্যান্ড আরেকটা কথা, এই ওয়ান মোর প্রজেক্টর যেটা T6 Max, সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও করার ইচ্ছা আছে, যে টু গেট ইন নো যে এটা আসলেই কতটুকু ওয়ার্থ ইট বা কতটুকু কাজে দেয়, যে একটা ছোট একটা বক্সের মধ্যে যে কতটুকু ফিচার আটানো হয়েছে এইসব নিয়ে কথা বলার একটা ইচ্ছা আছে। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি প্রজেক্টর নিয়ে আপগ্রেডের একটা ভিডিও, আপডেটের একটা ভিডিও। দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওতে, অন্য কিছু নিয়ে সামনে আসবো, হয়তো বা ল্যাপটপ রিভিউ, PC বিল, সেটা যেই হোক না কেন। ততদিন জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।